হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতার সংসার। আমি পার্লার চলে এসেছি। আজকে একটা দেখুন, একদম মিষ্টি 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 পুচকু মেয়ের কান ফোটানো হচ্ছে, সেরকম দেখতে পাওয়া যায় না। ও কানে আমি বললাম পেকিনে এক বছর পর ফোটালেই ভালো হয়। ও কিন্তু কানছে, কান আজকে ফোটাবেই। মানে সবাই কান ফোটানোর জন্য কাঁদে, আর ও কান না ফোটানোর জন্য কাঁদছে, এরকম দেখা যায় কি? তো বলে দাও, তোমার নাম বলে দাও। আর আমাদের চ্যানেলটিকে বলে দাও একটু সাবস্ক্রাইব করে দিতে। তো দেখুন দেখুন কিভাবে ফোটানো হয় কান। বন্দুক নিয়েছি, কমপ্লিট। লাগলো তোমার? আরে না, এর জন্য তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতেই হবে। তো বলে দাও তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে। বলো করে দিতে, লাইক করে দিতে, শেয়ার করে দিতে, জোরে বল। তা টের দি দাও, দি দাও, বাই বাই করে দাও। ভেবেছিলাম যে আগের ব্লগটাতেই ফাইনাল হয়ে গেছে, তো আবার না এসে থাকতে পারলাম না। কারণ দেখুন দুটো কান ফুটিয়ে দেখুন, মস্তি দেখতে পাচ্ছেন, একদম দারুণ মস্তি। আর আমি ওর কানটা ফুটিয়ে বিরাট মস্তি, কারণ হচ্ছে এরকম কাস্টমার খুব কমই পাওয়া যায়। ফাইন লাগলো। তোকে কানটা ফুটিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার বলে দাও, নাম বলে দাও, আর বলে দাও, আর সবাইকে আসতে বলে দাও। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি ব্লগ নিয়ে। তো দেখুন মেয়ের কান ফোটানো হয়ে গেছে, মায়ের এবার স্টার্টিং হবে। মা ভীষণ ভয় করছে। তুমি বলে দাও কি হলো মাকে, বলে দাও তো। লাগলো কি বলে দাও? কিছুই লাগবে না। তো ওর মা আমার অনেক দিনের অনেক দিনের অনেক দিনের খুব প্রিয় একটা, কি বলবো, বুনি। তো ও অন্য কোথাও যায় না, আমার কাছেই তো হয়, ছেলে মেয়ে সব। এখন মেয়েকেও এখানে নিয়ে আসছে, ও নিজেও তাই। যেখানেই যাক না কেন, চাকরি সূত্রের হাজবেন্ডের, ও কিন্তু কোথাও করে না, আমার কাছেই আসে। তো থ্যাংক ইউ উনি। তো চলুন, তো চলুন দেখি মেয়ে, দেখুন হাসছে। লাগলো? হ্যাঁ একটু লাগলো। এটুকুনি লাগলো।